করবো আমি শুরুতেই অরিত্র অরিত্র যেহেতু মিঠুন চক্রবর্তীর সাথে দীর্ঘ দিন কাজ করেছে এবং আজকের যে মহাগুরু সেই মহাগুরু ডাকটা সবচেয়ে মিষ্টি বোধায় লাগতো একটা সময় এখন এখন অরিত্র যথেষ্ট গাম্ভীর্যপূর্ণভাবে রাজনৈতিক বিশ্লেষণ করতে বসে কিন্তু সেই সময় পাকা বাচ্চা বললে অরিত্রকে গোটা বাংলার মানুষ চিনত মিঠুন চক্রবর্তীও অরিত্রকে অত্যন্ত স্নেহ করত এবং এখনও করে কোথাও মনে হচ্ছে অরিত্র এই যে কালচারটা যে কালচারটা বদলানোর কালচার আসলে তথাকথিত ব্রাত্য বসু অর্পিতা ঘোষ এবং বুদ্ধিজীবীরা আনবেন বলে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন কালচারটা তো সেম রয়ে গেছে মিঠুন চক্রবর্তীকে সেফ বিজেপি করার অপরাধে যেভাবে বুলিং করা হচ্ছে যেভাবে এখনও হাসি ঠাট্টা মস্করা এবং বিদ্ধ করা হচ্ছে রাজনৈতিকভাবে এটা কি কাম্য দেখুন ভারত সরকারকে অনেক ধন্যবাদ জানাই যে যোগ্য মানুষকে যোগ্য সম্মান তারা দিচ্ছেন এবং এর আগেও তিনি একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন এবং বহু রেকর্ড আছে তিনি হাইয়েস্ট ট্যাক্সপেয়ার হিসেবে রেকর্ড আছে তার হাইয়েস্ট নাম্বার অফ ফিল্মস এক বছরে রিলিজ হয়েছে ফলে মিঠুন চক্রবর্তী বা মহাগুরু তিনি কি এবং তার অভিনয়ের প্রতিভা তার স্টারডমের প্রতিভা এর ভ্যালিডেশন বাংলার কোনো রাজনৈতিক দলের থেকে তার পাওয়ার প্রয়োজন নেই এবং আমি নিজে অত্যন্ত ভাগ্যবান এবং কৃতজ্ঞ মিঠুন চক্রবর্তীর সাথে আমি দীর্ঘ জীবন দীর্ঘ সময় কাটাতে পেরেছি এবং আমার কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার রয়েছেন একজন ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে গুরু হিসেবে কিন্তু বাংলার এখন ফিল্ম বলুন যে কোনো আর্ট বলুন এইখানে আগে আমরা কি জানি যে একজন আর্টিস্ট সফল হবেন তার আর্টওয়ার্কের ভিত্তিতে এখন নিয়ম হয়ে গেছে সে কাজ পাবে কতটা কাজ পাবে কি ধরনের কাজ পাবে তার সার্টিফিকেশনটা ডিপেন্ড করছে সে শাসক দলের কোন লবির কতটা ঘনিষ্ঠ কিন্তু তুমিও তো ফিল্ম টেকনিক্যাল পার্টে কাজ করো তোমার ভয় লাগে না মাঝে মধ্যেই তো তুমি শাসক দলকে চাচাচলা ভাষায় আক্রমণ করো দেখুন আমাকেও যে সমস্যায় পড়তে হয়নি একেবারে তা নয় একটা সময় হয়েছে তারা তাদের যে গিল সিস্টেম আছে এখানে তো একটা সিন্ডিকেটের ব্যাপার চলে এসেছে শুটিং রিলেটেড অনেক রকমের লবির সম্মুখীন হতে হয়েছে এবং শুধু আমি নয় আমার অনেক সহ অভিনেতাদের থেকে আমি অভিযোগ পেয়েছি যে সরাসরি অভিযোগ করলে কোথাও বা কোনো রকম বিরুদ্ধে কথা বললে ওই বিগ বস রুষ্ট হন এবং সেই বিগ বস অদৃশ্য কোনো এক অদৃশ্য হস্ত আমরা জানি না সে তিনি কে বা কারা তারা রুষ্ট হলে নাকি কাজ পাওয়া যায় না বহু অভিনেতা তাদের রাজনৈতিক আদর্শ বা কর্মক্ষেত্রে তাদের আদর্শের জন্যে কিন্তু কাজ পান না এই অভিযোগ কিন্তু এই রাজ্যে রয়েছে ফলে এইটা একটা মানে ওনারা সময় বলতেন যে বদলা নয় বদল চাই এখন দেখা যাচ্ছে ওনারা বদলাই চান কে ওনাদের পক্ষে কথা বলবে কে ওনাদের বিপক্ষে কথা বলবে কে ওনার কতটা ঘনিষ্ঠ হবে এই যে অদৃশ্য শক্তির কাছে একটা আত্মসমর্পণ করে দেওয়া এবং আমি অত্যন্ত লজ্জিত যে যেভাবে রাজনৈতিক মিঠুন চক্রবর্তীর সাথে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে মিলিয়ে ফেলা হচ্ছে এবং তার অভিনয়ের সত্তাকে সম্পূর্ণভাবে ডিসরিগার্ড করে শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে ব্যবহার করে তাকে অশ্রদ্ধা করা হচ্ছে এটা একজন বাঙালি হিসেবে একটা ফিল্মের একজন তার সহকর্মী হিসেবে তার শিষ্য হিসেবে এটা লজ্জাজনক সারা পৃথিবীর মানুষের কাছে এটা একটা কলঙ্ক হয়ে দাঁড়াচ্ছে